রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সফরের পর এবার দ্বিতীয় পর্যায়ের ভোট প্রচারে দলীয় প্রার্থী কৃপা নাতার হয়ে সোমবার পাথারকান্দিতে আয়োজিত বিজয় সংকল্প সভায় বিজেপি প্রার্থীর হয়ে ভোট চাইলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত বড়ুয়া। এদিন পাথারকান্দি মুন্নবালাস্থিত খেলার মাঠে সকাল 11:30 শুরু হয় নির্বাচনী বিজয় সংকল্প সভা। স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের স্বাগত ভাষণের মধ্যে দিয়ে এদিনের সভার কাজ শুরু হয়। উক্ত অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। মাঠখানা রোধকে উপেক্ষা করে উক্ত জনসভায় 10,000-এর অধিক জনতা উপস্থিত ছিলেন। সভায় রাজ্যের মন্ত্রী জয়ন্ত বাবুর জনসমাগম দেখে বলে যে 7 নম্বর লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বিজয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। পাথারকান্দি থেকে 1 লাখেরও বেশি ভোট লিড পাওয়া যাবে। মন্ত্রী নিজ বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের জয়গান করে বলেন যে পাথারকান্দিরে বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ প্রতিষ্ঠান স্থাপন করা হবে, যাতে করে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বেশি করে কর্মসংস্থান লাভ করতে সক্ষম হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অখিল গগৈ বাঙালি বিদ্বেষী, অখিলকে কয়জন মানুষ চিনে? অখিলের পক্ষে বিজেপির ভোটারদের বিভ্রান্ত করা সহজ নয়। এদিনের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গেরুয়া পরিবারের ঋষিকেশ নন্দী, শশী সিনহা, অনিল কুমার ত্রিপাঠী, আন্ত ভার্মিক দাস, সঞ্জীব দেবনাথ, রীতা সিনহা প্রমুখ। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। সেখানে আমরা অবশ্যই ভারতবর্ষের নাগরিকরা ১ লক্ষ ১ লক্ষ ২ লক্ষ ২ লক্ষ হবে কিনা ২ লক্ষ হবে। তাহলে আমার সঙ্গে বলো, ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? যে মানুষের রেশন কার্ড আছে, প্রত্যেক পরিয়ালে রেশন কার্ড থাকা পরিয়ালে একটা একটা অরুণোদয় নিয়ে দিব, এইভাবে আমার মুখ্যমন্ত্রী বলছে যে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ পুরো আসামে যত রেশন কার্ড আছে। গতিকে আমি করিমগঞ্জ লোকসভাত অতি কমেও 2 লাখ ভোটত কৃপানাথ মাল্লা বিজয়ী হব তা চিন্তা কৰিবলগীয়া নাই। বিগত সময়তো এই অঞ্চলৰ ৰাইজে আমাক আশীৰ্বাদ দিছে আৰু এইবাৰো আশীৰ্বাদ দিব, ৰাইজৰ ওপৰত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে। মাইনৰিটি মানুহে আৰু কিমান ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰিব, ইমান দিন ধৰ্মৰ নামত ৰাজনীতি কংগ্ৰেছেও কৰিলে, ইউ ডি এফ কৰিলে, উন্নয়ন যদি কৰিছে সেয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৰিছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৰিছে। সেইকাৰণে মাইনৰিটি প্ৰতিজন ব্যক্তিয়ে আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ লগত আছে, আমাৰ কৃপানাথ মাল্লাৰ লগত আছে। গতিকে মই বিশ্বাস ৰাখোঁ যে মাইনৰিটি মানুহে এইবাৰ হিল দল ভাঙি আমাক দেখা গৈছে যে কোনো সমষ্টি বেলেগ কথা নাই। এতিয়া মই ইয়াৰ পৰা ৰাতামাৰি যাম, একেই পৰিৱেশ, মোৰ ফোন আহি আছে তাত একেই পৰিৱেশ, গতিকে যলৈকে যাওঁ তাতে একেই পৰিৱেশ আছে। গতিকে ইয়াত চিন্তা কৰিবলগীয়া নাই। আমি করিমগঞ্জ লোকসভাত 2 লাখৰ অধিক ভোটত জিকিম একদম নিশ্চিত। আজি অখিল গগৈয়ে বঙালী মানুহৰ বিপক্ষে কথা কোৱাটোতে তেওঁলোকৰ মেইন প্ৰৱণতা আছে। আজি এইবিলাক মানুহ ইয়াত আহিলে কোনো মানে বাৰ্তা দিব, কিয় চিনি পাব, কিয় চিনি পাব? প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ লগত যদি আছে হিমন্ত বিশ্ব শৰ্মা আছে, ভাৰতীয় জনতা পাৰ্টি আছে, আৰু সেইকাৰণে প্ৰতিটো জাতি জনগোষ্ঠী আমাৰ লগত থাকিব। যোনে নাহক এটা কথা স্পষ্ট আজি দেখিছে, আজি মই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রখন আহ্বান কৰিম, যতেই যাওঁ একেই পৰিৱেশ। গতিকে আমি করিমগঞ্জ লোকসভাত অতি কমেও
2 লাখ কৃপানাথ কল্লা বিজয়ী হব তা চিন্তা করবেন। বিগত সময়তো এই অঞ্চলের রাইজে আমার আশীর্বাদ দিছে আর এইবারও আশীর্বাদ দিব, রাইজের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস। মাইনরিটি মানুষ আর ধর্মর নাম রাজনীতি করে ইমান দিন ধর্মর নাম রাজনীতি কংগ্রেসেও করলে উন্নয়ন যদি করেছে সেটা নরেন্দ্র মোদী ডাঙরিয়া করেছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া করেছে। এইখানে মাইনরিটি প্রতিজন ব্যক্তি আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আছে, নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আছে, আমার কৃপানাথ শর্মার আছে। গতি মানে বিশ্বাস রাখো যে মাইনরিটি মানুষ এইবার হিল দল ভেঙে মাত্র কোনো সমষ্টি বলে কথা না, এটা মানে ইয়ারপা আটামারি একে পরিবেশ, মোট ফোন আহি আছে তাতে একে পরিবেশ, এটা যলৈকে যাও তাতে একে পরিবেশ আছে। গতি ইয়াত চিন্তা করবলগা নাই, আমি করিমগঞ্জ লোকসভাত 2 লাখের অধিক ভোটত নিশ্চিত।